হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। ওয়েলকাম ব্যাক টু সংযুক্তার পর ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। দেশে বা বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে আমাদের এখানে অনেক বড় একটা ঝড় হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসার পেছনে একটা কলা গাছ কলা ছড়ি শহরে পড়ে গিয়েছে। আজকে সকালেই বাবা কলার ছড়িটা কেটে নিয়ে এসেছেন, কলাগুলো এখনও পাকেনি, তো এটা রেখে দিব কয়েকদিনের জন্য, কিছুদিন ঘরে রাখার পর এটা খাওয়ার যোগ্য হয়ে উঠবে আর কি। আজকে সকালে ঘুম থেকে উঠেই মা বলছিলেন যে আজকে দিনটা মেঘলা মেঘলা, তার জন্য আমরা একটু খিচুড়ি রান্না করে নিই। তো খিচুড়ি তো আর একা একা খাওয়া ভালো লাগে না, তো আশেপাশে কয়েকজনকে আমরা আমন্ত্রণ করেছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো 30 জনের জন্য কীভাবে খিচুড়ি রান্না করতে হয়। খিচুড়ি রান্না করার জন্য যে আমি বাসনটা নিয়েছি, আমি বুঝতে পারছি না আপনারা আসলে বুঝতে পারছেন কিনা যে এটা আসলে কতটুকু বড়। এটা অনেকটাই বড়, এইটাতে মানে 30 জনের জন্য খিচুড়ি রান্না করা যাবে। এটাতে আমি পানি দিয়ে অনেকক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম, পানিতে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি সবজি দিব। প্রথমে আমি পরিমাণ মতো ডাল দিয়ে দিব, তার জন্য আমি বুটের ডাল নিয়েছি এরকম পট দিয়ে 5 পট। মা ভালো করে ঝেড়ে নিচ্ছেন। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জাল উঠা পানিতে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মনে হচ্ছে যে আমার মানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কি, তার জন্য আমি পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি এরকম পট দিয়েই 4 পট। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মা দেখছেন আর কি যে এখানে মানে ধান আছে কিনা, ধান থাকলে এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চালটা দিয়ে দিচ্ছি।
চাল সিদ্ধ হওয়ার জন্য কোনো অপেক্ষা করতে হবে না। এখন একে একে আমি সবগুলো সবজি দিয়ে দেব। একটা পুরো মিষ্টি লেবুর অর্ধেকটারও বেশি দিয়ে দিলাম। এখানে আছে শসা ডাঁটা, ঝিঙে আর দুই ধরনের আলু। এখানে আছে ডুগিয়া ঢেঁড়স। সবগুলো সবজি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার আদা বাটা। এখন মশলার পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম 5 চামচ হলুদ গুঁড়ো, 5 চামচ মরিচ গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 3 চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও চলবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিব। খিচুড়ি হয়ে গিয়েছে, এখন শুধু সম্ভার দেওয়ার পালা। তার জন্য আমি আলাদা একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেব, তারপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। হয়ে গেল খিচুড়ি রান্না। পাশাপাশি অল্প পরিমাণে আলু ভাজি করে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব।
তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে